হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীর বয়স আনুমানিক 500 কোটি বছরেরও বেশি। এই এত বেশি সময়ে পৃথিবীতে কোটি কোটি প্রজাতির প্রাণীর সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে সব থেকে উন্নত প্রজাতির প্রাণী হলো মানুষ। কিন্তু আজ থেকে 6 কোটি বছর পূর্বে আমাদের এই পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর নামক এক গোষ্ঠীর প্রাণীরা। বিজ্ঞানীদের মতে এরা 23 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছে। ডাইনোসর বলতে যে শুধুমাত্র বিশাল আকার দেহের প্রাণীকে বোঝায় এমনটি নয়, বরং খুব ছোট ছোট আকারের ডাইনোসরও সেই সময় ছিল। সব থেকে ছোট আকারের ডাইনোসরের প্রজাতির নাম অ্যানচিরনিস, যাদের ওজন হতো মাত্র 110 গ্রাম। তবে সব মিলিয়ে সেই সময় পৃথিবীতে এরাই রাজত্ব করত। কিন্তু সময়ের নিয়ম, যারই শুরু আছে তারই শেষ আছে, এই নিয়ম থেকে এই বিশাল প্রাণীরাও বাদ পড়েনি। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে আজ থেকে 6.5 কোটি বছর আগে, অর্থাৎ ক্রিটেসিয়াস যুগের শেষ পর্বে পৃথিবীতে আগত একটি প্রাকৃতিক বিপর্যয় এই প্রাণীদের বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এমন কি বিপর্যয় ঘটেছিল যে এই প্রাণীরা পৃথিবী থেকে সম্পূর্ণভাবেই বিলুপ্ত হয়ে গেল? এটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 6.5 কোটি বছর আগে। তো চলুন যাওয়া যাক বর্তমান থেকে 6.5 কোটি বছর আগে। এরা হলো সেই বিশালাকার ডাইনোসর। বর্তমান পৃথিবীতে এদেরই রাজত্ব চলছে। এরা যখন চলাফেরা করে তখন যেন ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। প্রায় 14 কোটি বছর ধরে এরা পৃথিবীতে রাজত্ব করছে। এদের মধ্যে কেউ মাংসাশী, আবার কেউ তৃণভোজী, আবার কেউ কেউ প্রচণ্ড হিংসাত্মক। পৃথিবীর এই সুন্দর পরিবেশে এরা খুব সহজেই জীবনযাপন করছে। কিন্তু এদের ভাগ্য যেন অনেক আগেই লেখা হয়ে গেছিল। আমাদের সৌরমণ্ডলে একটি বিশাল উল্কাপিণ্ড ঘোরাফেরা করছে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির ফলে এই উল্কাপিণ্ডটি ক্রমশ তীব্র গতিতে সূর্যের দিকে এগিয়ে আসছিল। কিন্তু এই উল্কাপিণ্ডের পথে একটি সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় পৃথিবী থেকে 20 কোটি মাইল দূরে অবস্থিত মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী অংশে থাকা অ্যাস্টরয়েড বেল্ট। এই উল্কাপিণ্ডটি মহাশূন্যে ভাসমান অ্যাস্টরয়েড বেল্টের অন্য আরেকটি বড় মাপের উল্কাপিণ্ডকে প্রচণ্ড গতিতে আঘাত করে, যার ফলে ভাসমান এই বড় অ্যাস্টরয়েডটির গতিপথ পরিবর্তন হয়ে যায়, যে জন্য এই বড় অ্যাস্টরয়েডটি 22,000 মাইল প্রতি ঘন্টার গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে। যদি এই সংঘর্ষটি না হতো তাহলে এই বড় অ্যাস্টরয়েডটি কখনোই পৃথিবীর দিকে এগিয়ে আসতো না। এখন এই অ্যাস্টরয়েডটি পৃথিবীর থেকে মাত্র 4 লক্ষ মাইল দূরে অবস্থান করছে। তাই আশা করা যেতে পারে পৃথিবীর উপগ্রহ চাঁদ এটিকে আটকে নেবে। কিন্তু এটা কি হলো? এই অ্যাস্টরয়েডটির গতিবেগ এতটাই বেশি যে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এটিকে ধরতেই পারল না, কারণ নিয়তি তখন অন্য কথা বলছিল। 40 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই অ্যাস্টরয়েড এখন পৃথিবীর দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। অনেকটা কাছাকাছি আসার ফলে পৃথিবী এটার উপর তার প্রভাব বিস্তার করা শুরু করে, অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে এটির গতিবেগ প্রায় দ্বিগুণ হয়ে যায়। এখন এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। যদি এই অ্যাস্টরয়েডটির আয়তন ছোট হতো তাহলে হয়তো পৃথিবীর বায়ুমণ্ডলের ঘর্ষণ বল এটিকে জ্বালিয়ে দিত, কিন্তু না, এটি ছিল বিশাল বড় মাপের গ্রহাণু, তাই বায়ুমণ্ডলের ঘর্ষণ বল এটিকে সম্পূর্ণ ধ্বংস করতে পারবে না। কিছু সময়ের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলের ঘর্ষণ বল অ্যাস্টরয়েডটির উপর চাপ সৃষ্টি করে, যার ফলে এটি এখন জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিণত হয়েছে। এটির গতিবেগ এতটাই যে মাত্র 4 মিনিটে এটি আটলান্টিক মহাসাগরকে পার করে ফেলেছে। তীব্র গতিতে এগিয়ে আসা এই উল্কাপিণ্ডটি এতটাই জ্বলজ্বল করছে যে পৃথিবীতে বসবাসকারী যে সমস্ত প্রাণী এটার দিকে তাকাচ্ছে তারা যেন অন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই উল্কাপিণ্ড থেকে নির্গত তাপমাত্রা জীবজগৎকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মেক্সিকো উপসাগরের কাছে এই উল্কাপিণ্ডটি পৃথিবীকে তীব্র গতিতে আঘাত করে। এই সংঘর্ষটি এতটাই শক্তিশালী যে প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি বিস্ফোরণ হয়। যে জায়গাটিতে এই উল্কাপিণ্ডটি আঘাত করে সেখানে প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীরতা বিশিষ্ট গর্তের সৃষ্টি হয়। এই সংঘর্ষের ফলে আকাশে নুড়ি পাথরের বৃষ্টি দেখা দেয়
এই সংঘর্ষের ফলে রেডিয়েশন এতটাই বেড়ে গেছে যে সংঘর্ষের কেন্দ্র থেকে তার পার্শ্ববর্তী 10,000 কিলোমিটার অঞ্চলের সমস্ত গাছপালা ও প্রাণীজগৎ সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সংঘর্ষে 16 মিনিট 40 সেকেন্ড পার হওয়ার পর পৃথিবীতে শুরু হয় অন্য আর এক ধ্বংসলীলা। সংঘর্ষের ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা চরম পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে পৃথিবীতে 12.1 মাত্রার একটি ভূমিকম্প দেখা দেয়। ভূমিকম্পের ফলে মহাসাগরগুলিতে প্রায় 150 মিটার উচ্চতা বিশিষ্ট জলের ঢেউ তৈরি হয় এবং সমগ্র পৃথিবীতে দেখা দেয় এক বিধ্বংসী সুনামি। সুনামির জলরাশি ক্রমশ সমগ্র পৃথিবীর প্রাণীদের মৃত্যুর কোলে শায়িত করছে। ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর সমস্ত আগ্নেয়গিরিগুলিকে সক্রিয় করে তুলেছে। এখান থেকে নির্গত লাভা পৃথিবীর সমস্ত অঞ্চলে বসবাসকারী ডাইনোসর সহ অন্যান্য প্রাণীদের অস্তিত্বকেও শেষ করতে লেগেছে। এখন পৃথিবীতে চলছে ধ্বংসলীলা। যদিও যে সমস্ত ডাইনোসর আকাশে উঠতে পারে তারা এখনও পর্যন্ত বেঁচে আছে, কিন্তু এটা কি হলো? হঠাৎ করেই আকাশ থেকে নুড়ি পাথরের বৃষ্টি শুরু হয়েছে। আসলে উল্কাপিণ্ডের বিস্ফোরণের ফলে যেসব নুড়ি পাথর আকাশে ছড়িয়ে পড়েছিল, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে সেগুলি পৃথিবীর ভূত্বকের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে, যার ফলে এই পাথর বৃষ্টি শুরু হয়, যার ফলে আকাশে উঠতে সক্ষম ডাইনোসরগুলিও মৃত্যুর কোলে ঢলে পড়ে। উল্কাপিণ্ডের বিস্ফোরণের 40 মিনিট পর একটি বিশাল ভয়ঙ্কর ধুলোর ঝড় প্রায় 6,000 কিলোমিটার গতিতে পৃথিবীর অপর গোলার্ধের দিকে ছুটে আসছে। এই ধুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 6 কিলোমিটার উপর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যার ফলে পৃথিবীতে এখন সূর্যের আলো আসা অসম্ভব। বিস্ফোরণের প্রায় 2 ঘন্টা পার হয়েছে, আকাশে ধুলোর মেঘ তৈরি হয়েছে, চারিদিকে অন্ধকার, জ্বলন্ত আগ্নেয়গিরি এবং সুনামির উচ্চ জলধারা চারিদিকে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে, যার ফলে পৃথিবীর যে সমস্ত এলাকা উল্কাপিণ্ডের বিস্ফোরণের প্রভাবের বাইরে ছিল সেখানে বসবাসকারী ডাইনোসররাও আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। প্রায় 16 কোটি বছর ধরে রাজত্বকারী ডাইনোসররা এখন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এর সাথেই পৃথিবীর প্রায় 75% অন্যান্য প্রজাতির প্রাণীরাও পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু এটাই ছিল নিয়তি। আসলে সৃষ্টির চক্র এভাবেই ঘূর্ণায়মান। কালক্রমেই পৃথিবীতে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় এবং এই নতুন প্রজাতি হলো বর্তমান ম্যামেলস বা স্তন্যপায়ী। এরাই ছিল বর্তমান মানুষের পূর্বপুরুষ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।